নমস্কার গাইস, আজকে আমি আমার একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি। কারণ এবার যেহেতু আমাদের বাড়িতে ঢুকতে গেলে একদম কাদা ভ্যার, তো এবার এই যে দেখেন ঢালাই রাস্তা, তো যাই গিয়ে মনটা খুব খুশি হইল যে প্রথম কোনো আমাদের বাড়ির সামনে দিয়ে কোনো একটা রাস্তা ঢালাই রাস্তা যাবে। আর কিছু না হোক, সারাদিন মাঠে ঘাটে যাই কাজ করিনি কেন, অন্তত রাস্তাটা তো ঢালাই হবে। এই যে দেখেন, আর এখন পুরো আষাঢ় মাস চলছে, পুরো জল বৃষ্টি, তো তার মধ্যে যদি রাস্তা হয় অন্তত কাদার হাত থেকে তো বাঁচা যাবে। তো যাই হোক, মনটা একটু খুশি খুশি ভাব। এখন থেকে আমরা আর ওই ভ্যার কাদা পড়ে সন্ধ্যা বা রাত্রে চলাফেরা করবো না, তো খুব একটা আনন্দের বিষয় আর কি। এই যে দেখেন, এটা আবার একটা রিং বসানো আছে, জল যাওয়া রিং। এই যে দেখেন, তো বেশ মজাদার আর কি, আমার খুব ভালো লাগে, আমি খুব খুশি। আজ দুই দিন যাবত পুরো বৃষ্টি পড়তেছে, তো দেখেন না থই থই জল দোলায়। তো যাই হোক, খুব মজাদার পরিবেশ, যেহেতু আমাদের গ্রাম, তো গ্রামে তো এইরকম থাকে। এই যে একটা কালভার্ট, আগে তো আমরা এই যে এখানে বাঁশের চাঙড় দিয়ে আমরা পারাপার করতাম, এই মোটামুটি বছর ধরেন ছয় সাত বছর আগের কথা। কারণ এখান দিয়ে এই নালা দিয়ে পুরো জল আসতো, তো এই কালভারটা এই কয়েক বছর হলো, তো সেই দিক দিয়ে যেমন আমরা একটু বেশ সুন্দরভাবে চলাফেরা করতে পারি, তো এখন আবার ঢালাই রাস্তা, খুব একটা মজাদার, খুব খুশি। আর তাছাড়া আমাদের এই যে গ্রামটা আছে, এখানে যে আমরা 14-15 ঘর আছি, তো সবাই কিন্তু মানে চারিদিকে জল, মাঝখানটা উঁচু, মনে হয় একটা দ্বীপ, জলের দ্বীপ এরকম মনে হয়। এই যে দেখেন, এখানে পুকুর, ওইদিকে বিশাল বড় দোলা জলাশয় ধুধু, আর এই যে আমাদের দেখছেন, এই যে আমাদের যে গ্রাম, আমাদের যে কয়েকটা বাড়ি, এই যে বাড়িগুলো যে আছে, এখানে আর নটা বাড়ি আছে, তো তো ওই আর নটা বাড়ি মানে একটা দ্বীপের মতো করে আছে। দেখেন এই রাস্তাটা কত সুন্দর, এই যে রাস্তা দেখেন, মানে জল থই থই। ওই যে জল ব্রিজ আমাদের, তো এই যে অবস্থা আমাদের, দেখেন রাস্তা, এইখানে টানিং জল, এই যে রাস্তাটা দেখাচ্ছি একদম বাড়ির সামনে ঢালাই রাস্তা। যাই হোক, সারাদিন খেতে খামারে কাদায় কাজ করলে কী হবে, অন্তত সন্ধ্যার দিকটা তো অন্তত পরিষ্কার হয়ে কাদার উপর তো দিয়ে আর আসতে হবে না, কারণ এই রাস্তাটা একদম আমাদের পিচ রাস্তায় ঠেকছে মেন রোডে, তো বেশ একটু মজাদার। এই যে দেখেন, দেখাই আগে দেখেন রাস্তাটা, এই যে এই যে রাস্তা গেল পানি, এইভাবে এই দিকে, তো এই যে দেখেন এই যে রাস্তা, যেতে যেতে দেখাচ্ছি, এই যে বাড়িগুলো আমাদের, এই যে আমাদের বাড়ি, এদিকে ওই বাড়িতে যাইতে হয়, দেখেন কোথায় শেষ হয়েছে। এই যে কিছুক্ষণ আগে শেষ, এখানে শেষ,
এই যে এখানেই শেষ, আর বর্ষার পরে বাকিটুকু ওইদিকে আছে রাস্তা, বাকিটুকু পরে হবে। তো আমি খুব হ্যাপি, বুঝছেন, আমি খুব খুশি যে আমাদের বাড়ির সামনে ঢালাই রাস্তা আর কি, সত্যি একদম খুশি আমি। তো দেখলেন, দেখালাম আপনাকে। তবে যাই হোক, আর আজকের ব্লগ এটুকুই, নেক্সট আবার ব্লগ নিয়ে আসবো পরশু দিন, মানে একদিন পরপর নিয়ে আসি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।